এই মুহূর্তে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে আছেন রিপোর্টার অপূর্ব অপু, সরাসরি যাচ্ছে তার কাছে। এক পদ্মা সেতুকে ঘিরে কিন্তু বরিশালবাসী উচ্ছ্বাসের শেষ নেই, কেননা এই ঢাকা বরিশাল রুটে যারা আসা যাওয়া করে, বরিশালের বেশিরভাগ মানুষ লঞ্চে আসা যাওয়া করতো এবং সেই লঞ্চগুলো প্রতিদিন রাত নটায় যাত্রা শুরু করতো বরিশাল থেকে, সেই ভোর রাতে গিয়ে ঢাকায় পৌঁছাতো এবং বাস যোগে সড়ক পথে যারা যেত তাদেরকে 8 থেকে 12 ঘন্টা কম বেশি সময় লাগতো এবং ফেরিতে সীমাহীন দুর্ভোগ থাকতো। সেটি গেল দুদিন পর্যন্ত একেবারেই লাগছে না, মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যে মানুষ আসা যাওয়া করতে পারছে এবং তার জন্য কিন্তু ভীষণভাবে খুশি। আমি এই মুহূর্তে আছি বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় রয়েছি। আপনি সড়কটাতে আমি ছবিটা দেখাচ্ছি, আসলে এখানে কিন্তু গাড়ির চাপ গেল বেশ কিছুদিনের তুলনায় কিন্তু অনেক বেড়েছে এবং এখানকার বেশ কিছু নতুন বাস এসেছে এবং এক এক করে কিন্তু ঢাকা থেকে বিভিন্ন বাস চলে আসছে এবং আমরা যে বাসগুলো আসছে সেগুলো তো আমরা দেখেছি যে যাত্রীরা কথা বলেছে, যেটি যে তারা বলছেন যে তারা ভীষণভাবে খুশি। আপনি এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন, এই বাসগুলো কিন্তু আসলে এই বাসগুলো ঢাকা থেকে এসেছে এবং এই যাত্রীরা কিন্তু ভীষণভাবে খুশি। আমরা একটু কথা বলবো, বাসের মধ্যে ঢুকবো, যাত্রীরা কিন্তু ভীষণভাবে খুশি। তারা বলছেন যে অল্প সময়ের মধ্যেই তারা বাসে ঢাকা থেকে আসতে পেরেছে এবং এই যে যাত্রীরা দেখছেন, যে যাত্রীরা যেটি বলছেন যে তারা অল্প সময়ের মধ্যে ঢাকা থেকে আসতে পারায় ভীষণভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছে। আগে এক একটি বাসের সময় লাগতো 8 থেকে 12 ঘন্টা কম বেশি, সেখানে এখন অনেক অল্প সময়ের মধ্যে আসছে। আমরা দু একজন যারা যাত্রী এসেছে সরাসরি যাত্রীদের সাথে একটু কথা বলবো। আমাদের সাথে এক যাত্রী মুরব্বি, আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনি নিশ্চয়ই ঢাকা থেকে, এই বাসটি এইমাত্রই ঢাকা থেকে আসলো, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। চমৎকার অনুভূতি। কি রকম চমৎকার? মানে যা কল্পনা করতে পারি। কেন, কি হয়েছে? কারণ আগে তো বাস 6 ঘন্টা 8 ঘন্টা লাগতো বাবা, সেখানে বাসে রাখুক, আমরা 3.5 ঘন্টা বরিশাল আসতে পারবো গাড়িতে, এটা কখনো কল্পনা করি নাই। আপনার এই অনুভূতিকে আমরাও শ্রদ্ধা জানাই। এক মুরব্বী যাত্রী আমাদের সাথে, তিনি কিছুটা আবেগাপ্লুত হয়েছেন, কেননা মাত্র 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে তিনি বলছেন যে ঢাকা থেকে আসতে পেরেছেন, এটি তার জন্য আবেগের একটি জায়গা হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। আমরা এই যারা বাসের ব্যবসার সাথে জড়িত আছে তাদের সাথেও একটু কথা বলে নিতে চাই। আপনি যাদেরকে এই মুহূর্তে ছবিতে দেখছেন, দর্শক, সময়ের দর্শক, তারা কিন্তু তাদের উদ্দেশ্যে বলতে চাই, এরা কিন্তু সবাই এই মাত্রই ঢাকা থেকে এসেছে এবং ভীষণভাবে খুশি। যারা বাসের সংশ্লিষ্ট রয়েছে, আপনারা আসলে কত সময়ের ভিতরে আসতে পারছেন এবং আগে কত লাগতো, এখন কত সময় লাগতো একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ, গতকালকে পদ্মা সেতু ওপেন হওয়ার পরে আমরা আমাদের বাস সেবাটা আবার নতুনভাবে দেওয়া শুরু করেছি। আগে আমরা যেখানে 2টা বাস ছাড়তাম, সকালে 1টা এবং রাত্রে 1টা, কারণ হচ্ছে সেই ফেরিঘাটে অসহ্য জ্যাম, 8 থেকে 9 ঘন্টা প্রায় 10-11 ঘন্টা লাগতো, সেখানে আমি এখন 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে আমি আসতে পারছি এবং আমরা প্রতি ঘন্টা ঘন্টায় বাস দিয়েছি, যেটা ওখান থেকে সকালে ছাড়ে 6টা ছাড়লো, আমার সেই বাসটা এখানে 10টায়, আমি এখান থেকে আবার 10টায় ছাড়ি। এভাবে আমাদের পরিষেবা আমরা বাড়িয়েছি এবং আলহামদুলিল্লাহ ধন্যবাদ। আমরা আসলে এই বাস কিন্তু বেশ কিছু লাক্সারিয়াস বিলাসবহুল বাস এসেছে এবং ঢাকা বরিশাল রুটে বেশ কিছু নতুন বাস এসেছে এবং যাত্রীরা সব মিলে খুশি। আমার কাছে সবচেয়ে এতটুকু খবর ছিল। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম বরিশালে।